ক্যান্ডির সোনাগাজীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ করায় নুসরাত জাহান রাফি নামে এক আলিম পরীক্ষার্থীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। নুসরাত আলিম পরীক্ষা দিতে গেলে মাদ্রাসার অধ্যক্ষের লোকজন অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে নুসরাত অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে নুসরাতের শরীরের 80% ঝলসে যাওয়ায় দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। পরিবারকে জানান। এই ঘটনায় নুসরাতের মাসিদিন আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পরদিন 28 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর থেকে নুসরাত জাহানের পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল অধ্যক্ষের লোকজন। আজ সকালে আলিম পরীক্ষার আগে প্রথম পর্ব পরীক্ষা দিতে নুসরাতকে বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে যান তার বড় ভাই। তাকে কেন্দ্রে প্রবেশ করিয়ে বাড়ি ফিরলে পরীক্ষা শুরুর পূর্বে মাদ্রাসার কয়েক শিক্ষার্থী তাকে ফুসলিয়ে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। ওই সময় ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দেওয়া শ্লীলতা হানির অভিযোগ তুলে নিতে হুমকি দেয়। এতে রাজি না হলে এক পর্যায়ে দুর্বৃত্তরা নুসরাতের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে নুসরাত দগ্ধ হয়ে চিৎকার করলে অন্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ও অন্যরা নুসরাতকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হয়, তাকে ফেনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করে। ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আবু তাহের মিয়া জানান, দগ্ধ নুসরাতের শরীরে 70-80% পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন জানায়, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে আটক করেছে। এর আগে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছিল। নুসরাতের শ্লীলতাহানির ঘটনায় গত কয়েকদিন নির্যাতিত শিক্ষার্থী ও অধ্যক্ষের পক্ষের বিপক্ষে একাধিক মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এদিকে আহত ওই ছাত্রীর একটি অডিও রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে। রেকর্ডে ওই ছাত্রী জানান, সকালে আগে প্রথম পর্ব পরীক্ষায় অংশ নিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান তিনি। মাদ্রাসায় পৌঁছালে এক ছাত্রী তার বান্ধবী নুসরাতকে ছাদের উপর নিয়ে যান। সেখানে আরো 4-5 জন মুখোশধারী ছাত্রী ছিলেন। তারা বলেন, প্রিন্সিপালের উপর যে অভিযোগ করেছিস তা মিথ্যা বল। আমি বলি, না, আমি যা বলেছি সব সত্যি। তারা বলে, তোকে এখনই মেরে ফেলবো, আমরা তোর সব খবর নিচ্ছি, তোর প্রেম সম্পর্কিত সব তথ্য আমাদের কাছে আছে। আমি বলি, আমি সব সত্য বলেছি, আমি শিক্ষকদের সম্মান করি, কিন্তু যে শিক্ষক আমার গায়ে হাত দেয় আমি তার প্রতিবাদ করেছি। সঙ্গে সঙ্গে তারা আমার হাত পাত করে গায়ে আগুন দেয়। এ সময় তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। প্রাথমিকভাবে নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন শিক্ষকরা। ডাক্তার জানান, কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় তার শরীরে। রোগীর মুখ পর্যন্ত পুড়ে গেছে, কথা বলতে পারছে না, প্রায় 75-80% পুড়ে গেছে। প্রসঙ্গত, গত 17 মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এই নিয়ে মামলা দায়েরের পর কারাগারে রয়েছে সে। ওই ঘটনার জেরে নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে দাবি করেন তার ভাই মাহমুদুল হাসান। ভাই মাহমুদুল বলেন, তার সহপাঠীরা নুসরাতকে জানান, তুই অধ্যক্ষের বিষয় নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছিস, যা হয়ে গেছে সেটা ভুলে যায়। নুসরাত বলে, হুজুর অন্যায় করেছে, যাতে আর কারোর সাথে অন্যায় করতে না পারে, এটা এখন আইনিভাবে গেছে, আইনিভাবে মোকাবেলা করা হবে। এদিকে স্বজনদের দাবি, যারা এই কাজটি করেছে আমরা তাদের সকলের ফাঁসি চাই। এর আগে গত বছরের নভেম্বরে আলিম দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকেও যৌন হয়রানির অভিযোগ উঠে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ওই সময় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও শপথে বহাল ছিলেন অভিযুক্ত সিরাজউদ্দৌলা। তবে এবার আর তার কোনো রক্ষা নেই। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থীর গায়ে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার দুপুর 12টার দিকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক PKM আনামুল করিমের নেতৃত্বে তার কার্যালয়ে মাদ্রাসার গভর্নিং বোর্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা ছাড়াও সভায় আরো 6টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো, ওই ছাত্রীর চিকিৎসা সহযোগিতার জন্য মাদ্রাসা তহবিল এবং শিক্ষকদের পক্ষ থেকে 2 লাখ টাকা অনুদান দেওয়া, অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং আদালতে সুপর্দ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা, মাদ্রাসার নিরাপত্তার জন্য দ্রুত CCTV ক্যামেরা স্থাপন করা, মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া, আলিম পরীক্ষা চলার সময় শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা এবং পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করা। অন্যদিকে বিষয়টি দেশব্যাপী এতটাই আলোচনা এবং সমালোচনা সৃষ্টি করেছে যে স্বয়ং প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে জড়িত সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। ফেনীর সোনাগাজী উপজেলা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্নিংটির সমন্বয় ডক্টর সামন্তলাল সেনকে ডেকে ইনস্টাতে খোঁজ খবর দেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। ডক্টর সামন্ত সাংবাদিকদের বলেন, দুপুরে একটার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি দেখা করতে যাই। প্রধানমন্ত্রী প্রথমেই ফেনীর ছাত্র বিষয়ে খোঁজ খবর নেন। বিস্তারিত শুনে উনি মর্মাহত ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি যত রকম সহযোগিতা লাগে দেওয়ার জন্য বলেন। ডক্টর সামন্ত সেন বলেন, প্রধানমন্ত্রী আমার সামনে নির্দেশনা দিয়েছেন এই ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করা। বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং এই বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।